हेलो एवरीवन, दिस इज रिया फ्रॉम बैंडेल एंड वेलकम बैक टू माय चैनल रियाज ड्रीम किचन। सामने ही तो काली पुजो और कम बेसि अनेक काली पुजो और काली पुजो मायर भोगे खिचुड़ी देवा तो मास्ट। जरा ठाकुर पुजोर भोगे खिचुड़ी खेच तारा सकले ही जानो कि पवित्र एर स्वाद। ठाकुर पुजोर भोग जी आंतरिकता दिए बनाना है बाड़ी खिचुड़ी आना किन्तु सहज नय। तई आज के तोमादेर साथे भोगेर खिचुड़ी एक अथेंटिक रेसिपी शेयर करब। भोगेर खिचुड़ी बनाते गोविंदभोग चाल नियेछि 200 ग्राम, एरपर सोनामुगेर डाल नियेछि 200 ग्राम। चाल आर डालेर परिमाणटा किन्तु समपरिमाणे निते हबे 1:1। खिचुड़ीते देवार जन्य 3 माझारी साइजेर आलू डुमो डुमो करे केटे नियेछि। एरपर एकटा छोटो फुलकपि एरकम एकटु बड़ो साइज करे केटे नियेछि। एखाने दुटो छोटो टमेटो टुकरो टुकरो करे केटे नियेछि आर 6 काँचा लंका चिड़े रेखेछि। आदा बाटा नियेछि 1 टेबिल स्पून। खिचुड़ीते देवार जोन्नो प्रथमे हलुद गुड़ो निये निच्छि 1.5 टेबिल स्पून। एरपर शुकनो लंकार गुड़ो निये निच्छि 1 टेबिल स्पून। जिरेर गुड़ो निये निच्छि 1 टेबिल स्पून। एबारे समस्त मसला जल दिए गुले एकटा पेस्ट मतो बानिये नेब। ए मसलार मिश्रणटा आमरा खिचुड़ीते व्यवहार करब। एबार एखाने 1 टेबिल स्पून करे गोटा धनिया और गोटा जिरे नियेछि। एकटा छोटो दारचिनी स्टिक नियेछि, 5 छोटो एलाच नियेछि और 5 लवंग नियेछि। आर फोड़नेर जोन्नो एखाने 4 शुकनो लंका नियेछि, 1 टीस्पून 5 फोड़न नियेछि और 2 तेजपाता नियेछि। सबार प्रथमे जे गोटा मसलागुलो नियेछिलाम सेगुलोई शुकनो खोलाय हालका रोस्ट करे नेब। भोगेर खिचुड़ीर जे आसल टेस्ट सेटा किन्तु ई भाजा मसला थेकेई आसबे। 2 মিনিট মতো হাই ফ্লেমে মশলাগুলো রোস্ট করে নিয়েছি। এবার সমস্ত মশলা একসাথে গুঁড়ো করে নেব। এবার শুকনো খোলায় মুগ ডালটাও একইভাবে হালকা ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে মুগ ডালটা হালকা ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজলে কিন্তু খিচুড়িতে টেস্টটা ভালো আসবে না আর সাথে সাথে ডালটা সিদ্ধ হতেও কিন্তু সময় লাগবে। 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ডালটা হালকা ভেজে নিয়েছি। এবার ডালটা ধুয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যেই ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলটা ছেঁকে নেব। এবার কড়াইতে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হলে টুকরো করে কেটে রাখা আলুগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই আলুগুলো ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলো আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো ভাজা কমপ্লিট। এবার এগুলো তুলে নিচ্ছি। কেটে রাখা ফুলকপিগুলো একইভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা কমপ্লিট। এবার এগুলো তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আমরা খিচুড়িটা রান্না করব। তেলের মধ্যে 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিটা এবার একসাথে গরম করে নেব। তেলটা গরম হলে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ফোড়নটা হয়ে গেলে টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর তার সাথে চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম করেই রেখেছি। এবার 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি আর যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলার পেস্টটাও দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা শুকিয়ে আসছে, তলায় লেগে যেতে পারে, তাই জন্য অল্প জল অ্যাড করে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি। আমি এখানে যে 5 কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। তোমরা যদি ঝালটা কম খাও সেক্ষেত্রে তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা কিন্তু কম বেশি করতে পারো।
মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চাল আর ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার হাই ফ্লেমে 2 মিনিট মতো এই চাল আর ডালটা এই মশলার সাথে হালকা ভেজে নেব। চাল আর ডালের মধ্যে মশলাগুলো যাতে ভালো করে মিশে যায় সেই জন্য চাল আর ডালটা মশলাগুলোর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 2-3 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার খিচুড়ির জন্য আমি পাশে আলাদা করে উষ্ণ গরম জল করেছি, এবার খিচুড়ির জন্য জলটা দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। খিচুড়ির জন্য আমি টোটাল 1 লিটারের বেশি জল দিয়েছি। চাল আর ডাল মিলিয়ে যেহেতু 400 গ্রাম তাই তার 2 ডবল জল দিয়েছি। খিচুড়িতে জলটা একটু বেশি লাগে, পরে যদি একটু কম বেশি হয় তোমরা উষ্ণ গরম জল অ্যাড করে নিতে পারো। এবার ফ্লেমটা হাই করে ঢাকা দিয়ে দিলাম। এবার 6-7 মিনিট পর ঢাকনাটা খুলছি। খিচুড়ি কিন্তু এরকম মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নয়তো তলায় লেগে যেতে পারে। ভালো করে নেড়ে নিয়ে এবার ভেজে রাখা ফুলকপিগুলো এতে দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলো খিচুড়ির সাথে মিশিয়ে দিয়ে ঢেকে দেব আরও কিছুক্ষণের জন্য, এতে ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনাটা খুলে আমি স্বাদমতো চিনি অ্যাড করছি। আমি 2 টেবিলস্পুন চিনি অ্যাড করছি। তোমরা যদি মিষ্টিটা বেশি খাও সেক্ষেত্রে তোমরা মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ মতো দিতে পারো। এছাড়া আমি আরও 1 টেবিলস্পুন নুন অ্যাড করছি। নুন আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে। চাল আর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলু আর ফুলকপিগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। খিচুড়ি কিন্তু এরকম একটু পাতলা পাতলাই নামাবো, যদি বেশি গাঢ় নামাই তাহলে কিন্তু খিচুড়ি ঠান্ডা হওয়ার পর টাইট হয়ে যাবে, তাই জন্য খিচুড়ি এরকম একটু পাতলা পাতলাই নামাতে হবে। এবার সবশেষে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা 1.5 টেবিলস্পুন অ্যাড করছি। বাকি আরও 1 টেবিলস্পুন ঘি খিচুড়িতে দিয়ে দিলাম। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ঘি আর ভাজা মশলা কিন্তু ভোগের খিচুড়ির স্বাদে একটা অন্য মাত্রা এনে দেবে। আমাদের ভোগের খিচুড়ি কিন্তু একদম রেডি। এবার এটাকে ঢেকে 10-15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 10-15 মিনিট পর ঠাকুর পুজোর ভোগে এটা পরিবেশন করবো। সামনে আসা কালী পুজোয় তোমরা এই ভোগের খিচুড়িটা বানিয়ে মাকে ভোগ দিতে পারো। এর সাথে আমার আগে যে নিরামিষ আলুর দমের রেসিপিটা ছিল সেটা আমি আই বাটনে লিংক দিয়ে দেব, সেটা দেখেও তোমরা কিন্তু মাকে ভোগ দিতে পারো। এছাড়া যখন তখন বাড়িতে ভোগের খিচুড়ির স্বাদ পেতে চাইলে এই খিচুড়ির রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, তোমার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করো, আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিতে ভুলো না। কিন্তু তোমাদের রিকোয়েস্টের স্ন্যাক্স রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।